काशिफ़ इल्ला वही युरीद का वही युरीद का बेखैर फला रात फतल ही हम इतनी करूँ कबर फजल करते चाहे कबर उपकार करते चाहे এই উপকার দুনিয়ার সমস্ত শক্তি একত্র হয়ে যদি অপকার কেউ করতে চায় আর আমি উপকার করতে চাই তার উপকারই হবে, অপকার তার হতে পারে না। এটির উপরে আমরা জবানই আমাদের ইমান আছে, কিন্তু ধারভাবি মুখে জবান দিয়ে এর উপরে আমাদের ইমান আছে, এটি আমরা গুরুত্ব দিই না। কিন্তু কালবের সঙ্গে আমি আল্লাহ যদি আমাকে সাহায্য করে আমি 100% শিওর যে মন থেকে আমরা এই জিনিস মানি না, মুখ দিয়ে জবান দিয়ে মানি যে আমাদের ক্ষতি লাভ এসব আল্লাহর তরফ থেকে হয়, কিন্তু মন দিয়ে কখনো মানতে পারি না। মন দিয়ে এটাই মানি যে এই বেলা তো আমাদের ক্ষতি করে দিল আর এই তো আমাদের লাভ, এ না হলে আমাদের লাভ হতো না, আর এই কাজটা না হলে এই কাজটা অবলম্বন দ্বারা ক্ষতি হয়ে গেল। ক্ষতি লাভ এই দুটোকে মানুষের ঘাড়ে আমরা চাপিয়ে দিই, আর এটি হচ্ছে শীত। এটা শুনতে অত্যন্ত হালকা লাগে, বলতেও হালকা লাগে, মানতেও হালকা লাগে, মানছি তো, কিন্তু মুখে যে মানলাম সেটি মন দিয়ে কর্মের প্রতিফল তা ঘটলো কি না সেটি দেখতে পাওয়া যায় না। আমি নিজেও আমি তোমাদের যে বলছি এটি ঠিক তা না, আমি আমি নিজেও একটু আগে বলে এসেছি যে দেখো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, আমার ব্যবসা বাণিজ্য একেবারে আমি চালাতেই পারছি না, মাল বেচতে পারছি না, কারণ সরকারের এমন একটা সরকার বিরোধী দল একটা এমনভাবে একটা অবস্থা করে দিয়েছে যে আমরা যারা না সরকার দলের না বিরোধী দল আমরা নিউট্রাল, আমরা মাঝখানে পড়ে আছি, আমরা আমাদের চলছে না। এটি আমি নিজেও তাই বলি, এটি সে সরকারের কোনো ক্ষতি করতে পারছে না, ওদের কোনো বাবার শক্তি নাই সরকারের যে কারো ক্ষতি করতে পারে, আর বিরোধী দলেরও বাবার শক্তি নাই যে কারো ক্ষতি করতে পারে। ক্ষতি আর লাভ দুটো আল্লাহর তরফ থেকে আসে। মানুষ হচ্ছে মিডিয়া, মিডিয়ার মাধ্যমে যা আছে বদনাম হয়ে যায় মানুষ, আর ক্ষতি লাভ করলে মারা তার হাতে তাকে সে বদনামের দিকে তারা আমরা যাই না, তাকে চিনতে পারি না। আল্লাহ তাইরা মনে করিয়ে দিচ্ছে কি যেটা মাধ্যমকে তুমি দেখো না, যে আসল যে কাজ করছে তাকে তুমি দেখো। কাজ তো হচ্ছে অনেক উঁচু উঠছে, কাজ তো কাজ তো হচ্ছে আনসিন এক পাওয়ার আছে, যেটা আনসিন পাওয়ার যে পাওয়ারকে অদৃশ্য পাওয়ার যেটা যেটা রুল করছে, যেটা ইনভিজিবল, একটা হচ্ছে ভিজিবল পাওয়ার যাকে আমরা দেখি, একটা ইনভিজিবল পাওয়ার যাকে আমরা দেখি না। তো যে আসল কাজ দেশের উপরে যে কোনো দেশ হোক, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, আরব হোক, যেখানে হোক না কেন, সব দেশে একটা ইনভিজিবল পাওয়ার আছে, যে পাওয়ারকে ভিজিবল পাওয়ার যারা তারা বুঝতেই পারে না, আর ইনভিজিবল পাওয়ার যারা আছে তারা যখন একটু ছুটে যায়, তারা যখন একটু এক্সাইটেড হয়ে যায়, তারা যখন একটু বিরক্ত হয়ে যায়, তখন ভিজিবল পাওয়ারের কোনো শক্তি থাকে না, তখন তাদের কাছে তারা ছাড় পাওয়ার মতো মশার মতো। এর জন্য যারা ইনভিজিবল পাওয়ার যারা কাজ করে আমাদের তাদের দেখতে হবে, তাদের ভয় করতে হবে, আর তাদেরকে এইভাবে ভয় করতে হবে। আল্লাহ আল্লাহ নীতি রীতি তার যে আহকাম ইসলাম সুন্নাত ফরজ যা কোরআন পাকের মাধ্যমে হাদিস শরীফের মাধ্যমে আমাদের কাছে এসেছে, তাকে যদি মজবুতের সঙ্গে রাসূল পাক তো এটাই বলে গেছেন কি তোমরা যদি তোমরা ইনভিজিবল পাওয়ার বা ভিজিবল পাওয়ার দুটোকে তোমরা যে একটাকে দেখতে পাচ্ছ একটাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা যদি কোরআন এবং আল্লাহর ফরমান আর আমার ফরমান দুটোকে মজবুতের সঙ্গে ধরে রাখো, তাহলে তোমরা আল্লাহর কাছে তোমরা ক্ষতিগ্রস্ত কোনো দিন হবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের পরিবেষ্টনে নিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করতেই থাকবেন, তোমাদের কোনো ক্ষতি হবে না। আর আমরা সেই ওটাকে বাদ দিয়ে যেটা ভিজিবল পাওয়ার তাকেই একটা মনে করেছি যে এরাই ক্ষতি আল্লাহ করতে পারে, না ওদের দ্বারাই হচ্ছে ক্ষতি, তাদের দ্বারাই হচ্ছে, এটা মহাশীত ওটাই আল্লাহ তাআলা এখানে বলছেন যে মারা আল্লাহ বলছেন যে ওই এমসাসকার লাহ হুকুমে ফলা কাশ হু ইল্লাহ, আল্লাহ নিজে যদি ক্ষতি চান সাধন করতে বরবাদ করতে ধ্বংস করতে ধ্বংস তিনি করবেন, ফলা কাশ হু ইল্লাহ একমাত্র তিনি যদি চান তাহলে তিনি উদ্ধার করতে পারছেন, নাহলে কেউ উদ্ধার করতে পারে না। ওই জুরিকা দেখালেন
সত্যি আল্লাহ তাআলাকে রহমত নাযিল করতে চান, সদর রহমত নাযিল করতে চান, কেউ তাকে বাধা দিতে পারবে না। আল্লাহর সদর আল্লাহ রহমত তিনি পাবেনি। ইউসিবিহি মাইয়াশা মিন ইবাদিহি, আল্লাহ তাআলা নিজের বান্দাকে যেভাবে রাখতে চান তিনি সেইভাবে রাখেন। ওয়াহুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা বেশক অনেক বড় ক্ষমাশীল। কুল ইয়া আইয়ুহান নাস, এই রাসূল আবার আপনি বলে দেন লোকদেরকে, কদ জাআকুমুল হক, আপনি লোকদেরকে বলে দেন যে মানুষেরা তোমরা বিভ্রান্ত হইও না, কারণ এরপরে কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না। আমি নবী ও রসুল দুটোরই পথ বন্ধ করে দিয়েছি, একমাত্র মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সত্য পথের উপরে আমি তোমাদের কাছে পাঠিয়েছি। কদ জাআকুমুল হক মির রাব্বিকুম, তোমাদের আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে একটা সত্যবাদী, একটা সত্য, একটা ধ্রুব সত্য, একটা মানুষ হিসাবে মানুষের রূপ ধারণ করে তোমাদের কাছে আল্লাহ সত্য নাযিল হয়েছে। সেই যে সত্যটি, যে সত্যবাদী মানুষের রূপ ধারণ করে সত্য পথের পথিক হয়ে তোমাদের সত্য পথের পথিক হওয়ার জন্য আহ্বান যিনি করছেন, তার কথা যারা শুনবে তারা হৃদায়ত পাবে। সমান হিতাদা ফাইন মাগে তাবিল নাফসিহি, তারা হৃদায়ত পাবে এবং সেটি তার জন্য কল্যাণ হবে, নিজের জন্য কল্যাণ হবে। বোমান দল্লা, তার কথা যারা শুনবে না, না শুনে নিজের ইচ্ছা মোতাবেক ইসলামকে গড়ে নেবে, নিজের ইচ্ছা মোতাবেক ইসলামের রীতিনীতি নিয়ম কানুন তৈরি করে তারপরে নিজে যদি তারা যদি চলবে, ইউদিল্লু আলিহা, নিজের জন্য তা তারা ক্ষতি করবে, অন্য কারণ তার ওর দ্বারা অন্য কোনো কারো ক্ষতি হবে না, সে নিজের ক্ষতি নিজেই করছে, কারণ সে আল্লাহর পথ তার উপর পথ বাদ দিয়ে দিয়েছে, নিজের পথ বেছে নিয়েছে সে। বোমা আনা আলি করবে বাকি, আল্লাহ বলছেন যে এর জন্য আমি কোনো দায়ী হব না, তোমাদেরকে আকেল ফাহম খেরাজ সব দিয়ে দিয়েছি, তোমাদের নিজের শক্তি দিয়ে দিয়েছি, ভালো মন্দ বাদলে দিয়েছি, তার উপরে চলবে, আমার এর মধ্যে কোনো হাত নেই মানে। ওয়া তাবে মা ইউহা ইলাইক ওয়াসবির হাত্তা ইয়াকুমুল্লাহ, ওয়া তাবে মা ইউহা ইলাইক, আয় রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন আমি যা ওয়াহির মাধ্যমে, ওয়া তাবে আমি আপনার কাছে ওহির মাধ্যমে যে পথ, যে নীতি, যে রীতি আমি পাঠিয়ে দিয়েছি, আপনি আপনার উম্মতেরা তার উপরে আপনারা কায়েম থাকবেন, তার দাবিদারি করবেন, তার উপরে সেই পথের উপরে মজবুতির সঙ্গে থাকবেন, আল্লাহ দাবিদারি করবেন। বর্তাবে মাই ভাই নেই ওয়াসবেন, ওই দাবিদারি করার সময় হয়তো বা তোমাদের উপরে অনেক রকমের বিপদ আপদ আসতে পারে, তখন আয়াসু আপনারা সবর করে থাকবেন, সবর করবেন। সবর হচ্ছে এত বড় একটা জিনিস যে কোনো ইবাদত সবরের যে মন্দির সে মন্দির পর্যন্ত পৌঁছাতে পারে না। কারণ সবরের প্রতিদান যেটা, সবর করার যে প্রতিদান, ধৈর্যের যে প্রতিদান, সে প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিয়েছে। বেশক যারা ধৈর্য ধারণ করে থাকে তার প্রতিদান আল্লাহ বলছেন আমি নিজে, অন্য কিছু না। যিনি মাঝ তৈরি করেছেন, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনি বলছেন আমি তার নিজের প্রতিদান, যারা সেবা করবে আমার থেকে চেয়ে, যারা সেবা করে থাকবে ওয়াসফির হাত্তা ইয়াহমাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা সেবা করবে। ঠিক এই ওয়াসবির হাত্তা ইয়াহমাল্লাহ, ঠিক এইটি ব্যাপারে অন্য ব্যাপার হচ্ছে যে বাবু রাব্বাক হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন, কোরআন মাঝে আমি যে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ওয়াসবির হাত্তা ইয়াহমাল্লাহ, আর ওখানে বলা হচ্ছে বাবু রাব্বাক হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন, তোমরা ইবাদত, ইবাদতের মধ্যে যাবতীয় ইবাদত, বিভিন্ন ধরনের ইবাদত, যে কোনো ইবাদত, রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, যা কিছু হবে, আল্লাহকে ইয়াদ করার জন্য যে কোনো নিয়ম আছে,
যে কোনো নিয়ম, যে কোনো ইবাদত তোমরা যখন করবে, ইবাদত করে কখনো সন্তুষ্ট হবে না যারা ইবাদত করে ফেললাম। যেমন মনে করো যে হজে যাওয়ার পরে আমি দেখলাম তো কিছু মেয়েদের মধ্যেও দেখলাম, ছেলেদের মধ্যেও দেখলাম, হজ করার পরে মনে করলো আমি সব করে ফেললাম, সব বুঝে ফেললাম, তার মধ্যে একটা অহংকার এসে গেল, আমি তো এত করে ফেললাম, হজ করে ফেললাম, এখন তো হয়ে গেলাম, এখন আমি যা বলবো বলছি ঠিক, আমাকে বকাঝকা করতে হবে এই কারণে, হজ করতে এসেছো পরের দোষ দেখার জন্য না নিজের দোষ আল্লাহর কাছে পেশ করার জন্য, আমি তো হজে যাই কারণে কি নিজের দোষ ত্রুটিকে আল্লাহর কাছে পেশ করবো, আল্লাহ আমি খুশি, আমার দোষ ত্রুটি ক্ষমা করো, এখন হজ করার পরে দোষ দেখ অপরের, অপর কি করছে, আমি কি করলাম ওটা দেখে না, অপরে কি করছে কি বলছে কোথায় যাচ্ছে অপরকে দেখে মানুষ, এখন হজ তো করে ফেলছে, এখন দেখ পবিত্র, এখন তোমার দোষ ত্রুটি আমার দেখার ক্ষমতা আছে, বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন, তোমরা ইবাদত করে আনন্দে নাচবে না, ইবাদত করলাম করনি, হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার লাভ না হয়ে যায়, আল্লাহর নৈকট্য লাভ না হয়ে যায়, আল্লাহকে ইয়াকিনের সঙ্গে নিজের মধ্যে আল্লাহ তাআলাকে যতক্ষণ পর্যন্ত তোমরা পেয়ে না যাও ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করে যাবে, হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন, এখানে তাফসীর কারা করেছে কবরের দিন পর্যন্ত, যেদিন তোমরা কবরে ঢুকবে, মওত আসার যে সময়টা সেই সময় পর্যন্ত আল্লাহর ইবাদত করে যাবে, হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন, ইয়াকিন দৃঢ়তার সঙ্গে আল্লাহকে যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে না পেয়ে যাও আল্লাহর ইবাদত করে যাও, অপরকে দেখো না, আল্লাহ দিকে তাকিয়ে থাকো, এই বাদ ইমাম যদি না করে এখানে বলা হচ্ছে বাসবে হাত্তা ইয়াকুল্লাহ, তোমরা ধৈর্য ধারণ করে থাকো যতক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু না পেয়ে যাও, আল্লাহ হুকুম না ইয়াকুল্লাহ, এখানে হচ্ছে আল্লাহ হুকুম না পেয়ে যাও, তাতে তারা বলতে আল্লাহ যাকে যতক্ষণ পর্যন্ত চিনতে না পেরে যাও ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ইবাদত করে যাও, ইবাদত করে যাও, ইবাদত করে যাও, ইবাদত থেকে মুখ অহংকারের মধ্যে এসে মুখ ফিরিয়ে নিও না, অপর দিকে তাকিও না, নিজের দিকে তাকাও, ওয়াসবির হাত্তা ইয়াকুল্লাহ ওয়াহুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ অত্যন্ত বড় হাকিম, জানলেওয়ালা হিকমতকারী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাকিমুল হাকিমিন, হাকিম তিনি বিচারক, তিনি বিচার করবেন একদিন আমাদের সবার বাবাজিরা। এখন রইল যে এটা সুরে ইউনুসের এটি 109 নম্বর আয়াত ছিল, আমি 104 নম্বর আয়াত থেকে নিয়ে 109 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এখন আরেকটি ব্যাপার এখানে হলো যে হাদিস শরীফের দিকে একটু আসা যাক, কয়েকটা হাদিসে রসুলের পাখি বলছেন, আমি যে প্রথম হাদিসটি পড়ছি এটা হচ্ছে বুখারি এবং মুসলিম উভয় হাদিসের মধ্যে যেটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়, যেটাকে এটাতে কোরআন পাকের একটা আয়াতের মধ্যে আছে সুরে হুদের আখরি রুকুর একটা আয়াত এই হাদিস শরীফে আছে। আমি ইবাদতের কথা বলছিলাম যে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ দিন পর্যন্ত আল্লাহকে সঙ্গে না পাওয়া পর্যন্ত, আল্লাহর দিদার লাভ না করা পর্যন্ত, আল্লাহর নৈকট্য না হওয়া পর্যন্ত তোমরা অন্যদিকে তাকাবে না, তোমরা ওয়াবুদু রাব্বাকা, তোমাদের রবের ইবাদত করে যাবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যখন পর্যন্ত ইয়াকিনে কামিল আল্লাহর উপরে না এসে যায়, বা আব্দ এবং বান্দা ও আল্লাহর সঙ্গে যখন মিলন না পর্যন্ত যখন পর্যন্ত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদতে লেগে থাকবে, এই বাড়িতে লেগে থাকবার জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, قال ابن مسعود رضي الله تعالى عنه قال ان رجلا اصاب من امراه قبله فاتى النبي صلى الله تعالى عليه وسلم فاخبره فانزل الله تعالى واقم الصلاه طرفي النهار وزلفا من الليل ان الحسنات يذهبن السيئات فقال رجل الى هذا قال لجميع امتي كلهم بخاري مسلم افضل যে ইবনে মাসউদ এক সাহাবি জলিল উদ্দিন বড় সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করছেন যে আমি শুনলাম রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না রাজুলান একজন মানুষ পুরুষ ব্যক্তি আসাবি আম ইমরাতুন ক্বাবলাতুন ফাআতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন মেয়েদের সঙ্গে নিয়ে এসেছিলেন
মেয়েটিকে পাঠিয়ে দিলেন মেয়েদের সঙ্গে, আর পুরুষ বসে বসে গেলেন পুরুষ সঙ্গে। রসুলের পাখি জিজ্ঞেস করলেন যে আহ্বান বাবু, রসুল আপনি আমাদের কিছু আমার কিছু জানতে এসেছি, আপনি আমার আমাকে জানিয়ে দেন না। আমার স্ত্রীকে নিয়ে এসেছি আমরা কিছু আপনার কাছ থেকে কিছু হেদায়তের কথা শোনার জন্য, আপনি কিছু হেদায়তের কথা আমাদের জানিয়ে দেন। তো রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা তখনই আল্লাহ তাআলা তার যখন সাহাবি জিজ্ঞেস করছিলেন যে কিছু হেদায়তের কথা আমাকে হুজুর জানিয়ে দেন, যে হেদায়তের আমি আমল করি, আমি আমার স্ত্রী দুজন আমরা এসেছি, আমাদের কিছু হেদায়তের কথা জানিয়ে দেন, তখনই এই আয়টি মক্কা আয়টি মদিনা শরীফে জবরে তারিক বলে নাজিল হয়েছিল। জবরে তারিক বলে একটা পর্বত ওখানে আছে, সে পর্বতের উপরে আয়াত নাজিল হয়েছিল। যখন সেই পর্বতের নিচে বসে সাহাবি যখন জিজ্ঞেস করছিলেন যে রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি কিছু জিজ্ঞেস করার জন্য হেদায়তের কথা, আমাদেরকে কিছু হেদায়তের কথা জানিয়েছেন, তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন। আয়াতটি ছিল সূরে হুদ, সূরে হুদের শেষ রুকুর আয়াত আয়াত ছিল, ওখানে ছিল ওয়াকিমিস সালাহ তারফাইল নাহার ওয়া যুলফা মিনাল লাইল ইন্নাল হাসানাত সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, তার মানে এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা ফজর নামাজ থেকে নিয়ে মগরিব নামাজ পর্যন্ত এখানে ইরশাদ করেছে। সূর্য ওঠার সময় থেকে নিয়ে সূর্য ডোবা ডোবা পর্যন্ত তোমরা আল্লাহর ইয়াদে লেগে থাকবে, নামাজ কায়েম তোমরা রাখবে। অনেকে বলে যে কোরআন পাকে নামাজের সময় বলা হয়নি, সেই ব্যক্তিটি নামাজ পড়তেন রাত্রিরে এশার নামাজ পড়তেন, মগরিবের নামাজ পড়তেন আর এশার নামাজ পড়তেন, আর নামাজ উনি পড়তেন না, তখন ইয়াদ নাযিল হলো। এক সময় লোক এভাবে নামাজ পড়ত, এটি যারা খুব গভীরভাবে এগুলো লেখাপড়া করেছে তারা এটা বলতে পারে, বুঝতে পারবে যে পাঁচটায় নামাজ কায়েম হওয়ার পরেও দিনে যেহেতু লোক কাজকর্ম করতো তো দিনে নামাজকে বাদ দিয়ে দিত, মগরিবের নামাজ এশার নামাজ তারা পড়তো, কেউ কেউ মগরিব এশার ফজর পড়ত, দিনে নামাজ পড়তো না। তখন এই আয়াত নাযিল হলো যে তোমরা মগরিব থেকে ফজর থেকে নিয়ে মগরিব পর্যন্ত যে মাঝখানে যে নামাজগুলো তোমরা বাদ দিচ্ছ সেই নামাজগুলো অনেক গুরুত্ব আল্লাহর তাআলার কাছে আছে, সেই নামাজগুলো তোমরা পড়বে, ইন্নাল হাসানাত বেশক এই নামাজে অনেক বেশি সওয়াব রয়ে গেছে, যদি ইবনাস সাইয়্যাত যে গুনাহ তোমরা করছো সেই গুনাহগুলোকে এই নামাজ মিটিয়ে দেবে। যে দিনের বেলা সূর্য ওঠার পরে যে গুনাহ তোমরা রাত্রে অন্ধকারে করেছো দিনের নামাজ রাত্রের অন্ধকারের গুণাকে দিনের নামাজ মিটিয়ে দেবে, আর দিনে যে তোমরা গুণা করছো এই গুণাগুলোকে রাত্রের নামাজ মিটিয়ে দেবে। এটি বলা হচ্ছে ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাআত, বেশক এই নামাজের ভিতরে যে খুবই রয়ে গেছে যে নূর রয়ে গেছে এই নূরগুলো তোমাদের রাত্রের গুণাকে মিটিয়ে দেবে আর রাত্রের নামাজ দিনের গুণাকে মিটিয়ে দেবে। এই আয়াত নাযিল হলো ফাকাল রাজুলুন ইলা হাযা, আয় রাসূল এটা কি শুধু আমার জন্য বলা হয়েছে? রাসূল বললেন কালা লি জামিয়ে উম্মতি কুল্লিহিম, ওহে মাসউদ ঠিক তা না, তোমার জন্য বলা হয়নি, লি জামিয়ে উম্মতি কুল্লিহিম সমস্ত উম্মতের জন্যই এটি বলা হয়েছে, তোমাদের সামনে রেখে সমস্ত উম্মতকে বলা হয়েছে যে রাত্রের নামাজ দিনের নামাজ কোন নামাজ তোমরা দিতে পারবে না। তাহলে এখন কি হলো? আচ্ছা, নামাজ তো না হয় পড়া হলো, এই নামাজটা হবে কেমন করে? এই নামাজ আমাদের গোনা মিটিয়ে দেবে, তাই না? আমাদের গোনা এই নামাজ মিটিয়ে দেবে। এখন নামাজ যদি নামাজের মতো না হয়, যে নামাজ থেকে রাসূল পাক বলেছিলেন যে আমি যেমন ভাবে ইবাদত করছি
তোমরা ঠিক সেইভাবে ইবাদত করবে। আমি যেভাবে আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, সন্ডু কামার হয় তুমি অসল্লি, আমি যেভাবে ইবাদত করছি আল্লাহ তোমরা আমাকে দেখা দেখি ঠিক ওইভাবে ইবাদত করবে। এখন আমাদের ইবাদতের অনেক নিয়ম বন্দী হয়ে গেছে, কোনটা রসুলের পাকে ইবাদতের মোকাম মোতাবেক ইবাদত হচ্ছে।